ছোটবেলায় মুসলিম বিজ্ঞানীদের জীবনী ইসলাম শিক্ষা বইয়ে পড়েছি আমরা সবাই। সেখানে উল্লেখ করা একটি বিখ্যাত বইয়ের নাম ছিল আল কিতাব আল জাবর আল মোকাবেলা। মনে কি পড়েছে এই বইটির নাম? এই বইয়ের নাম থেকেই গণিতের একটি অবিচ্ছেদ্য এবং অতি গুরুত্বপূর্ণ অংশ বীজগণিতের নামকরণ। আল জাবরকে ইউরোপিয়ানরা করেছে আল জেব্রা, যার অর্থ বীজগণিত। বইটির লেখক ইসলামের স্বর্ণযুগের শুরুর দিকে মহান বিজ্ঞানী মুহাম্মদ ইবনে মুসা আল খারিজমি। অধিকাংশের নিকট আল খারিজমি একজন গণিতজ্ঞ হিসাবে পরিচিত, কিন্তু এই পরিচয়টি বলতে গেলে তার অগাধ জ্ঞানের সাথে অবিচার করা হয়, কারণ তিনি গণিতে তো অবদান রেখেছেনই, পাশাপাশি জ্যোতির্বিদ্যা, ভূগোল, মানচিত্র, অঙ্কনবিদ্যা এবং ত্রিকোণমিতিতে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। ইসলামের শুরুর দিকে জ্ঞান বিজ্ঞানে মুসলিমদের সমৃদ্ধ করতে তার অবদান অসামান্য। অসাধারণ মেধাবী এই বিজ্ঞানী নামের স্প্যানিশ অনুবাদ অ্যালগরিদমি থেকে ইংরেজি অ্যালগরিদম শব্দের প্রচলন, আবার তার নামের খোয়ারিজমি অংশটি থেকেই স্প্যানিশ গুয়ারিজম শব্দটির প্রচলন, যার অর্থ ডিজিট বা সংখ্যা। আমাদের দুর্ভাগ্য যে আল খারিজমির জীবনী সম্পর্কে খুব বেশি তথ্য আমাদের কাছে নেই। জন্মগতভাবে পারসের অধিবাসী এই বিজ্ঞানীর জন্মস্থান খোরাসান বা খোরাজাম বলে উল্লেখ করেছেন মুসলিম ঐতিহাসিক ইবনে আল নাদিম। খোরাসান বর্তমানের উজবেকিস্তানের জোরাজম অঞ্চলে অন্তর্ভুক্ত। আনুমানিক 780 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতামাতা ও শিক্ষাজীবন সম্বন্ধে কিছুই জানা যায় না। তার জন্মের সময় খলিফা হারুন আর রশিদ ক্ষমতায় ছিলেন। তিনি নিজের ব্যক্তিগত লাইব্রেরিকে বিজ্ঞান বিষয়ে গবেষণার জন্য উন্মুক্ত করে দেন এবং এর নাম দেওয়া হয় বায়াত আল হেকমা বা হাউস অব উইজডম। এখানে সদস্যপদ লাভ করতেন কেবল তৎকালীন সময়ে সবচেয়ে প্রজ্ঞাবান মুসলিম পণ্ডিতগণ। মুসা আল খারিজমি তাদের মধ্যে একজন ছিলেন। তিনি খলিফা হারুন আর রশিদের ছেলে আল মামুনের শাসনামলে হাউস অব উইজডমের সদস্য হন। আনুমানিক 850 খ্রিস্টাব্দে মুসা আল খারিজমি মৃত্যুবরণ করেন। তার ব্যক্তিগত জীবনের তথ্য যেহেতু অপরতুল্য, সেহেতু তার গাণিতিক ও অন্যান্য বৈজ্ঞানিক অবদান নিয়েই আলোচনা করা শ্রেয়। বীজগণিতের কথা বলতে গেলে সবার আগে যে নামটি স্মরণ করা হয় তা হচ্ছে মুসা আল খারিজমি। বীজগণিতে তার সবচেয়ে বড় অবদান দ্য কম্পেডিয়াস বুক অন ক্যালকুলেশন বাই কম্পিলেশন অ্যান্ড ব্যালেন্সিং বা আল কিতাব আল মুখতার আল হিসাব আল জাবর আল মোকাবেলা বইটি খলিফা মামুনের অনুপ্রেরণায় রচনা করেন আল খারিজমি। 830 খ্রিস্টাব্দে বইটি প্রকাশিত হয়, যার নাম থেকে উৎপত্তি হয় আলজেব্রা শব্দটি। এর মূল কপি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষিত আছে। বইটিতে বীজগণিতের বিস্তারিতভাবে বিভিন্ন দিক নিয়ে মৌলিক আলোচনা করেন আল খারিজমি। আল খারিজমি তার বইটিতে বহুপদী সমাধানের নিয়ম একেবারে মৌলিকভাবে ব্যাখ্যা করেন এবং দ্বিঘাত পর্যন্ত সমাধানের নিয়ম আলোচনা করেন। তার এই সমাধানগুলো বর্তমান সময়ে অতুলনীয় একটু কঠিন এবং সময় সাপেক্ষ। এর কারণ হচ্ছে তার সময় বর্তমান গণিতের ব্যবহৃত অনেক প্রতীক আবিষ্কৃত হয়নি, ফলে প্রসারিত প্রতীক ও সূত্রের ব্যবহারে তিনি সমাধানে পৌঁছান কিছুটা দীর্ঘায়িত। তথাপি তার এই বই ছিল গণিতের আধুনিকায়নের দিকে অগ্রযাত্রার বড় এক নিয়ামক। পাটিগণিতে মুসা আল খারিজমির অবদানের অনেক কিছুই হারিয়ে গেছে, তবে যে ল্যাটিন পাণ্ডুলিপিটি পাওয়া যায় তাতে খারিজমির পাটিগণিত বিষয়ক অধিকাংশ কাজই আছে বলে দাবি করেন পণ্ডিতগণ। খুব সম্ভবত 1130 সালের পর দার্শনিক আর্ডিল্যান্ড অব বাদ খারিজমির মূল বইটির অনুবাদ করেন ল্যাটিন ভাষায়। মূল আরবি কপিটি হারিয়ে গেছে। অনুবাদটি অ্যালগরিদমি ডি ইন্দোরাম নামে পরিচিত, যার প্রকৃত নাম খুব সম্ভবত কিতাব আল জামাত তাফক বি হিসাব আল হেইন। ইংরেজিতে অনুবাদ করলে নামটি এরূপ হয় দ্য বুক অফ অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অ্যাকর্ডিং টু দ্য হেইন ক্যালকুলেশন। অধিকাংশ ইতিহাসবিদ এই সিদ্ধান্তে পৌঁছান যে আরবি ভাষা হিন্দু আরবি সংখ্যার পদ্ধতির উপর ভিত্তি করেই আল খারিজমি আরবিক নিউমারালস বা আরবি সংখ্যার পদ্ধতি প্রচলন ঘটে। পাটিগণিতের মতো খারিজমির বীজগণিত বিষয়ক বইয়ের মূল কপি পাওয়া যায় না। 1126 সালে জিজ আল সিন্ধহিন্দ বা অ্যাস্ট্রনমিক্যাল টেবিলস অফ সিন্ধ অ্যান্ড হিন্দ এই স্প্যানিশ অনুবাদ করেন এই দার্শনিক ভদ্রলোক আর্ডিল্যান্ড অব্বাদ। এই অনুবাদের 4টি কপি দুটি ফ্রান্সে, একটি মাদ্রিদে এবং একটি অক্সফোর্ডে সংরক্ষিত আছে। জিজ আল সিন্ধহিন্দ বইতে মোট 37টি অধ্যায় এবং 116টি অ্যাস্ট্রনমিক্যাল টেবিল বা জ্যোতির্বিদ্যা সম্বন্ধীয় সাক রয়েছে। এসব সরণিতে জ্যোতির্বিদ্যা ছাড়াও বর্ষপঞ্জিকা সম্বন্ধীয় তথ্য রয়েছে। মুসলিমদের আবিষ্কৃত এই সিন্ধহিন্দের উপর ভিত্তি করেই বিজ্ঞানীরা তাদের অ্যাস্ট্রনমিক্যাল সারণি তৈরি করেছেন। তবে মুসলিমগণের মধ্য আল খারিজমি প্রথম যিনি এসব সক বা জিজ তৈরি করেছিলেন। খারিজমি তার সকগুলোতে চন্দ্র সূর্যের গতি ছাড়াও তখনকার সময় আবিষ্কৃত 5টি গ্রহের গতি নিয়েও আবিষ্কার করেন। মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগে প্রাথমিকভাবে মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা অনুবাদের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, তবে আল খারিজমি তাদের মধ্যে নিজস্ব মৌলিক চিন্তাভাবনার খোরাক সৃষ্টি করেন তার জিজ আল হেইন্দের মাধ্যমে।
তার জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কাজগুলোই পরবর্তীতে বিজ্ঞানীদের আধুনিক জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কাজের পথিকৃত হয়ে থাকে। ত্রিকোণমিতি নিয়েও খারিজমির কাজ বেশ গুরুত্বপূর্ণ। তিনি ত্রিকোণমিতিক ফাংশন সাইন অ্যান্ড কোসাইন এর অনুপাত নির্ণয় করেন এবং তার অ্যাস্ট্রোনমিক্যাল টেবিলে সেগুলো সংযুক্ত করেন। গোলকীয় ত্রিকোণমিতি সম্পর্কে বেশ কয়েকটি বইও লেখেন খারিজমি। কিতাব আল সুরত আল আরদি বা পৃথিবীর বর্ণনা বইটি 833 খ্রিস্টাব্দে লেখেন মুসাল খারিজমি। আল খারিজমি জিওগ্রাফি তথ্যের উপর ভিত্তি করে পরবর্তীতে বিজ্ঞানীরা জিওগ্রাফির অনেক বই রচনা করেন। খারিজমির বইটিতে অক্ষাংশ ও দ্রাঘিমা অংশের ভিত্তিতে আবহাওয়া অঞ্চল ভাগ করা হয়েছে। জিওগ্রাফি নামে পরিচিত এই বইটি টালেমির জিওগ্রাফির উপর ভিত্তি করে রচিত। বইটিতে অক্ষাংশ ও দ্রাঘিমা অংশের ভিত্তিতে আবহাওয়া অঞ্চল ভাগ করা হয়েছে। টালেমি কাজের উপর ভিত্তি করে রচনা করলেও খারিজমি টালেমির ভুলগুলো সম্পর্কে সচেতন ছিলেন। তিনি ভূমধ্য সাগর, আটলান্টিক সাগর এবং ভারত মহাসাগর সম্বন্ধীয় টালেমির ভুলগুলো সংশোধন করেন। সুরত আল আরদের একটি কপি বর্তমানে ফ্রান্সের স্টারবুর্গ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষিত আছে। ইহুদি বর্ষ পঞ্জিকা রিজালাফি ইস্তিকরাজ তাখাল ইয়াহুদ বা এক্সট্রাকশন অব দ্য জুইসিবা নামক এই পুস্তকটি রচনা করেন আল খারিজমি। তার এই পুস্তকে তিনি বছরের প্রথম দিন বা তিশিরীয় নির্ণয়ের উপায় বর্ণনা করেন। এছাড়াও তিনি অ্যানোমন্ডি বা ইহুদি বর্ষ এবং অ্যানো গ্রেকোরাম বা গ্রিক বর্ষের মধ্যকার ব্রামকাল নির্ণয় করেন। তবে তার একটি বড় কাজ হচ্ছে হির্বু পঞ্জিকা ব্যবহার করে সূর্য ও চন্দ্রের দ্রাঘিমাংশ নির্ণয় করা, যা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। আল খারিজমি যে সকল কাজের পাণ্ডুলিপি আজ অবধি সংরক্ষিত আছে সেগুলো বাদেও তার বেশ কিছু কাজ রয়েছে বলে ধারণা করেন ঐতিহাসিকগণ। তার মধ্যে কিতাব আল তারিখ বা বর্ষপঞ্জি বইটি অন্যতম। দার্শনিক ইবনে আল নাদিমের কিতাব আল ফিরিস্ত এর মধ্যে মুসাল খারিজমির একটি বইয়ের তালিকা দেওয়া আছে, যাতে কিতাব আল তারিখের কথা উল্লেখ করা আছে। অতএব এই পুস্তকটি যে খারিজমি লিখেছেন সে সম্পর্কে অধিকাংশ ইতিহাসবিদই একমত প্রকাশ করেছেন। তাছাড়াও আরো কিছু বইয়ের কথা বিভিন্ন সময় ইতিহাসবিদগণ লিখে গেছেন, সেগুলো আল খারিজমির কিনা তা বিতর্ক আছে। ইসলামের স্বর্ণযুগ বলা হয় যে সময়কে, অর্থাৎ অষ্টম শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত সময়ের প্রথম দিকেই জন্মগ্রহণ করেছিলেন আল খারিজমি। মুসলিম মনীষীরা যখন জ্ঞান বিজ্ঞানে নিজেদেরকে সমৃদ্ধ করার দিকে ধাবিত হন, তখন খারিজমি এক প্রকার পথ দেখিয়েছেন তাদের। খারিজমিকে তাই স্বর্ণযুগের একজন কারিগর বললেও বেশি বলা হবে না। তবে শেষের দিকে মুসলিম জ্ঞান বিজ্ঞানের তত্ত্ব ভাণ্ডার লাইব্রেরি ছিল বাগদাদে। মুসলিমদের জ্ঞানকে ধ্বংস করে দিয়েছে মঙ্গল সাম্রাজ্যের চেঙ্গিস খানের বংশধর। দর্শক, আল খারিজমি সম্পর্কিত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন যে পৃথিবীর অধিকাংশ আবিষ্কারই মুসলিম বিজ্ঞানীদের।